দোকানে গেছিলাম, তো ঘি আনতে গেছিলাম। ঘি ঘি আর তোমার কোটও পেলাম না, একটা এই দোকানে তো ছিল না, অন্য দোকানে আগে জানে না, তবে সামনে যেটা ছিল সেটা নিয়ে চলেছি। চলো ঘিয়ের প্যাকেটটা তোমাকে দেখাই, ঠিক আছে? এই দেখো ঘিয়ের প্যাকেটটা নিয়ে আসলাম, যেহেতু তোমার আতপ চালে ভাত খেতে হবে, তো আজ থেকে তোমার আলু সিদ্ধ আছে, আতপ চালের আতপ চাল আছে ঘরে, আতপ চাল আলু আছে, বেগুন আছে, ভাতে দেবো, তাহলে হয়ে যাবে। এই দেখো আলু ঘি আতপ চালে ভাত খেতে হবে, তো চলো চলো গাইস, কি আর করবো, তাই না, কিছু করার নেই। তো বাইরে দেখো সব মেলা টাঙিয়ে দেওয়া গেলো, জামা কাপড় সব মেলে গেলো। চলো আমি ঘরটা ছাড় দিলাম, ঘরটাকে মুছে আমি স্নান করে নিই গা, স্নান করে আপেল আছে আর ডাকটা খেয়ে তখন পরে দুটো আতপ চালের ভাত দুটো চাপিয়ে দেবো, আলু সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? চলো স্নান করে আসি। তো দেখো গাইস এখন বসে রয়েছি, স্নান হয়নি এখনও, এখন তো আমার দুটো বেজে গেছে, কিছু ভালো লাগছে না গো, বসে রয়েছি, কিছু ভালো লাগে না, ঠোঁট দেখো ফেটে ফুটে একসা। চলো ভাই স্নান করে নিই, হ্যাঁ স্নান করে আসছি। দেখো স্নান সেরে চলে আসলাম, এখনই মাথাটা ভিজে রেখে জন্য একটা ওড়না মেলে দিলাম, ওই ওড়নাটা তোমার শুকালে মাথাটাকে বেঁধে রাখবো, আর ভালো করে ধরো মাথা মুছতে পারছে না, ধরো যাতা দিয়ে মাথা মুছতে তো গামছা পাচ্ছে না, তো দেখো ওই জন্য চুল এত ভেজে ভেজে রয়েছে। চলো ওই ঘরে যা একটা জিনিস দেয়, একটা মানুষের জন্য কতগুলো ফল এখানে নষ্ট হচ্ছে দেখো, এটা কী রয়েছে জানো, এটা হচ্ছে কি বাদাম করা নাকি বলে সেসব আছে, আর এগুলো দেখো লেবুগুলো, দেখো লেবুগুলো ধরো আমি খেতে পাচ্ছি না, কারণ ভীষণ পরিমাণে টক জানো, দেখো কতগুলো লেবু নষ্ট হচ্ছে দেখো, শুধুমাত্র একটা মানুষের জন্য, আমার ধরো জ্বর ঠান্ডা তার জন্য ধরো এগুলো খেতে পাচ্ছে না, আর এগুলো বাদাম এগুলো তো এখন তোর খেতেই ধরো পারবো না, কতগুলো বাদাম দেখো তোমার শনি মার্কেটে এনে বাদামগুলো তারপরের দিন থেকে তোমার জ্বরে রয়েছি, কিছু ধরো খেতে পারেনি, আর এখন তো ধরো কিছু খেতে পারবো না, এই লেবু এটা খেতে পারবো, হয়তো লেবু হয়তো টক খেতে পারবো না, তো বাদামগুলো তখন খাওয়া যাবে না, দেখো নষ্ট, শুনে একটা মানুষের জন্য কতগুলো ফল নষ্ট হচ্ছে দেখো। চলো কী আছে দেখি আজকে, ঠিক আছে গলা দিয়ে কথা বেড়াচ্ছে না, দেখো চুলটা ভিজে গেছে, এখনও তো তোমার শুকাবে নাই, দেখো চুলে জটা লেগে গেছে। চলো দুটো ভাত চাপিয়ে দিই গা, পরে আসছি। দুটো খুঁজে চলো বার করে নিই, বেশি নেবো না, কারণ দেখো অনেকগুলো খেজুর রয়েছে, বেশি খাবো না, ওগুলো দুটো খেজুর খেলেই হয়ে যাবে, তিনটে নিলাম, বেশি নেওয়ার দরকার নেই। আর আপেলটা এটা কাটবো তাহলে হয়ে যাবে। কী ফল আছে দেখি, শুধু তো দেখছি আপেল গো, চলো একটা আপেল কাটি, এখন এত মোটা আপেল কাটার কোনো দরকার পড়ে না, এইটাই কাটি, তাই না, এগুলো রেখে দিলাম, আপেলগুলো থাক। আর এখানে যেন গতকাল দিচ্ছি একটা পেয়ারা ছিল, ওই পেয়ারাটা যেন পাকা পেয়ারা, যেন আমার পাকা পেয়ারা, তোমার পাকা জিনিস তোমার একদমই ভালো লাগে না, তো চলো দেখি একটা খাই, দেখো এই পাকা পেয়ারাটা কাটবো লবণ দিয়ে। আর এখানে দুটো খেজুর রয়েছে জানো, এখানে দুটো খেজুর রয়েছে, খেজুর দুটো, চলো দুটো খেজুর কেটে নিয়ে দেখো, দুটো খেজুর বার করে নিই, হ্যাঁ আমি কেটে নিলাম, খেজুর আপেল আর পেয়ারা পাকা ছিল, এটাকে এখন এটা এখন খেয়ে নিই, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ তারপরে আসছি। তো গাইছি দেখো ভাতটা অলরেডি চাপিয়ে দিয়েছি, তোমার ভাতটা নেট দিচ্ছে তো, নাহলে তোমার তলে লেগে যাবে, তো তখন গলা দিয়ে কথা বেড়াচ্ছে না ভাই, কথা বলতে পারছি না আমি, আমি এরকম অবস্থা হয়েছে জানো। তো দেখো ভাতটা নেট দিচ্ছে আর ফুলছে অল্প অল্প করে, আর বেশি তোমার জাল দেওয়া যাচ্ছে না, আর নাহলে ধরে লেগে যাবে, আতপ চালে ভাত যেহেতু, তো ওই জন্য তোমার জোরে জোরে জাল দেওয়ার কোনো দরকারই করে না, আলু ভাতে দিয়েছি। তো দেখো গাইস ফাইনালি ভাত বেড়ে দিয়েছি পাতাতে করে, আর আলুটা মাখছে আর কি, হ্যাঁ এদিকে তোমার সিদ্ধি লবণ আছে, সিদ্ধি লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে মেখে নিচ্ছে আর কি, পাতাতে দেখো ভাত পেরে দিয়েছি, নাহলে তোমার তো ঠান্ডা হবে না না, আর এমনি তোমার আঠা আঠা ভাত ধরো, ওই জন্য তোমার পাতাতে আগে তোমার বেরিয়ে দিয়েছি। তো দেখো আলুগুলোকে মেখে নিচ্ছে আর কি, আর তো চলো নাড়ানুড়ো করে দিয়ে মেলে নিই, তারপরে খাওয়া দাওয়া শুরু করবো আর কি। আসল কথা কী বলো তো গাইস,
এরকম করে ভাত খেতে হবে সেটা কখনো স্বপ্নেও ভাবা যায় না। তো দেখো ভাত রেডি হয়ে গেছে তোমার গাইস। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, এই ভিডিওটা তোমার আগের দিনকার না, ঠিক আছে? এই ভিডিওটা তোমার পরশু দিনকার, ঠিক আছে? আর আজকে যে ভিডিওটা করলাম ওটা তার আগের দিনকার আর কি, ঠিক আছে? তো দেখো ওই ভাতটা তোমরা দেখলে না একটু অটো মানে আঠা আঠা দলা দলা ভাব, আর ওই ভাতটা দেখলে তোমার মানে জল জলে ভাব আর কি, পাতলা টাইপের আর কি। হ্যাঁ, তো দেখো দুদিন করে মানে একদিনে তোমার এখন তোমার ভিডিও ভিডিও করছে আমার মন লাগছে না, একদম ভালো লাগছে না, তাই দু তিন দিনকার ভিডিও মিলে একদিনকার ভিডিও তোমাদের সঙ্গে দিলাম আর কি, ঠিক আছে? এমনি তোমার আজকে তোমার ভিডিও কোনো করাই ছিল না, দেওয়াই হতো না, তো ভাবলাম যে এমনি তো মোবাইলে তো করাই আছে, তোমার ফোনে তোমার অনেক ভিডিওই করা আছে, এডিট করার আর ভালো লাগছে না কিছু, শর্ট ভিডিও অনেক কি করা আছে, অত মনে লাগছে না কিছু, কি আর করছে তাই না? তো ওইভাবে কিছু করছিলাম না আর কি। তো চলো আলুটাকে মেখে নিই, আলুটাকে বেড়ে সব কিছু মাখামুখো করে তখন কি এমনি তোমার জানো তো গাইস, এখন তোমার 3:30 বাজছে, অনেকটা লেট হয়ে গেল যেহেতু তোমাকে রোদ থাকতে খেতে হবে। তো তা এখানে তোমার কোনো পুকুর টুকুর নেই, পুকুরটা আছে তোমার অনেকটা দূর, ঠিক আছে? এখান থেকে প্রায় তোমার 15 মিনিট হাঁটতে হবে, তার জন্য পুকুরে আর যাবো না। তো এখানে কাজ তোমার সেরে ফেলতে হবে, তো কী আর করবো গাইস, কিছু করার নেই তাই না? যেটা কপালে হাঁটে সেটা তো মানতেই হবে। তো চলো দিয়ে দিলাম, এবার তখন থালে করে নেবো। হ্যাঁ, আসল কথা কী বলছিল দেখে না ভাই, কম কথা বলতে পারছে না। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো চলো টাটা, বাবাই, গুড আফটারনুন, সবাই ভালো থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।